সব কাজ শেষ করে বিকেলবেলা স্কুলে এসেছিলাম। বিকেল তো না, দুপুরবেলা ছিল। স্কুলে এসেছিলাম, মাসুমের রেজাল্ট দিয়েছিল তো রেজাল্ট দেখতে। আর আজকে রেজাল্ট দেবে বলে সব গার্জিয়ানরা এসেছে রেজাল্ট নেওয়ার জন্য। এত ভিড় পড়েছে দেখো, একদম স্কুলের সামনে কত টোটো। তো বন্ধুরা, গিয়েছিলাম মাসুমের স্কুলে, ওর আজকে রেজাল্ট দিল। তো তোকে তো স্কুলে পাঠাইনি আজকে, আমি মানে পেরেন্টসদেরকেই খাতা দেখায় পরীক্ষায়, যারা মানে কত পেয়েছে পরীক্ষায়, কি লিখেছে না লিখেছে খাতাটাই দেখায় আর কি। রেজাল্ট তো না, খাতা দেখালো। তো গিয়ে খাতা দেখে আসলাম, এসে এখানে একটু বসলাম। কি মশা এখানে কামড়াচ্ছে, এই মশা। চলে আসলাম, গিয়ে যাওয়ার সময় ভিডিওই করিনি। টোটোতে একটা মানে স্কুলের পেরেন্টসের দেখা হয়েছিল আর কি। তো গল্প গল্পে 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 চলে গেছি, আবার আসার সময় একটা পেরেন্টসের সঙ্গে একসঙ্গে আসলাম, গল্পে গল্পে চলে এসেছি। আসলো দেখি তো, দাঁতে ব্যথা লাগে, ব্যথা। তো দেখো, ফাইনালি আমরা আনবক্সিং করে ফেলেছি। আর এগুলো হলো সব লাইট আর কি, লাইটের প্লেট। এই খুলো না, এভাবে খুলো না, প্যাকেটে ঢুকিয়ে রাখো। এলইডি লাইট 12 ভোল্টের। এগুলো আসসালামু আলাইকুম এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মাসুমনিকা ইউটিউব চ্যানেলে। তোমাদের অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিও শুরু করছি। কেমন আছো সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো, আর আমাদের ভালো থাকাই। দেখো, আবার কালকে বৃষ্টি হয়নি, আজকে আবার বৃষ্টি চলে এসছে। এই দেখো বৃষ্টি পড়ছে। এই যে এখন বাজে সকাল 7টা, আর 7টার সময় আমি, 7টার সময় কি, আমি আজকে 6টার আগে উঠেছি। উঠে ইয়ে করলাম, কি বলে, ঝাড়ু দিলাম, বাসন টাসন মাজলাম, তখন বৃষ্টি ছিল না, একটু আগে বৃষ্টি আসলো। চা খাওয়া হয়ে গেল, এই যে বিস্কুটের গুঁড়ো। আজকে দেখো মাসুমও উঠে পড়েছে, মাসুমের বাবা উঠে পড়েছে। মাসুম গেল পড়তে ওর মানির কাছে, ওকে মানে পড়তে পাঠালাম আর কি, সকালবেলা করে পাঠাবো। ওখানে একটা বাচ্চা পড়তে আসে তো, ওর সঙ্গে একটুখানি করে পড়বে। আর চা করলাম, বাবাকে দিয়ে আসলাম চা। তো মানিকরা তো হসপিটালেই আছে এখনো, সকালবেলা চা দিয়ে আসলাম বাবাকে, চা বিস্কুট। রান্না করতে হবে আজকে, আবার ওখানে যাওয়ার কথা, দেখি ফোন করি যদি আবার কেউ ভাত নিয়ে আসে, তাহলে আবার ভাত নিয়ে যাব না, এমনি দেখে আসবো গিয়ে। আর যদি কেউ ভাত নিয়ে না আসে তাহলে ভাত নিয়ে যেতে হবে ওদের জন্য, রান্না করব। মাসুমের বাবাকে বললাম, মাসুমকে ওইদিকে নামিয়ে দিয়ে তুমি ইয়ে নিয়ে আসো, কিছু বাজার টাজার করে নিয়ে আসো, এত সকালে পাবে কি না জানি না। এখন আমি বিছানাপত্র তুলবো, তুলে রান্নাঘরে চলে যাব সোজা। রান্নাবান্না করে বাবার জন্য রেডি করে রেখে যাব, বাবাও যাবে আজকে ওদেরকে দেখতে আমার সঙ্গে। কালকে বললো যে হচ্ছে আমাকে নিয়ে যাও তো, তাই আমি বললাম আজকে তো যাব না, কালকে যাব। তো কালকে গেলে হবে না, বললো ঠিক আছে কালকে নিয়ে যাও, নিয়ে যেও আমাকে। তো বাবাকে নিয়ে যাব, বড় যাও যেতে চেয়েছে, বড় যা যদি আবার যায় তো তিনজনে মিলে যাব মানিককে দেখতে। চলো বিছানাপত্র তুলি, আগে আগে আগেই যাব আর কি, মানে এসে যেন বাবা জোহরে নামাজ পড়তে পারে, বাড়িতে খাওয়া দাওয়া করতে পারে, সেই টাইম মেনটেন করে যেতে হবে। আমি একা গেলে তো কোনো ব্যাপার না, রান্না করে যদি আমি রেখে যাকে দিয়ে যাই যে খাবার দিয়ে দিও, কালকে যেরকম খাবার রেডি করে রেখে বাইরে গিয়েছিলাম একটুখানি, তো এটাই। চলো সারাদিন কী কী করি দেখতে থাকো। এইবারে পুকুরে পানি হয়েছে দেখো, এখন পানি অটোমেটিক মানে জোয়ার উঠছে। সকাল সকাল রান্না বান্নাটা শুরু করে দিলাম, রান্না করছি ডিম আর এদিকে সয়াবিন আলুর সবজি। সয়াবিন আলুর সবজির মধ্যে ডিমটা দিয়ে দেবো, এইভাবেই রান্না করছি। আসলে মাসুমের বাবা ডাক্তার দেখিয়েছে, তো ওকে হচ্ছে কিছু টেস্ট দিয়েছে যেটা খেয়ে করতে হবে, তাই জন্য সকাল সকাল রান্না করছি। আর আমার তো মানিকে দেখতে যাওয়ার কথা সেজন্য।
ভাত রান্নাটা করলাম ঠিকই, কিন্তু না অত সকাল সকাল আমি খেতে পারি না, যার জন্য মানে ভাত খেতে ইচ্ছে করে না এত সকালবেলা। আটটার আগেই আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখানে এই যে মুড়ি নিয়ে নিলাম একটুখানি, একটা আম নিয়ে নিলাম, আর একটু নিয়ে নিয়েছি দুধ। আম দুধ মুড়ি খাবো, তো এরকম খেতে কিন্তু ভালো লাগে। রোজ রোজ যদিও ভালো লাগে না, হঠাৎ এক দুদিন ভালোই লাগে, তো সেটাই আমি এখন খাবো। আমি এখন কি করব বলতো, আমি এখন বসে বসে ব্ল্যাঙ্কেট গোছাবো। কালকে রাত্রে আমাকে এত ঠান্ডা লাগছিল না, আমি পুরো মানে ওই ঘর ওই ঘরে ছিল ব্ল্যাঙ্কেটটা, এরকম আমাকে পাগলই পাগলই লাগতেছে আজকে। কিরকম লাগতেছে আমি নিজেই দেখতেছি ক্যামেরায়, আমাকে কিরকম মানে মোবাইলে কেমন লাগতেছে, ভালো লাগতেছে না আজকে আমাকে। তো এখন ব্ল্যাঙ্কেটটা গোছাবো, ব্ল্যাঙ্কেট গায়ে দিয়েছিলাম একটু আগেও, এদিকে ফ্যান দিয়েছি, এদিকে ব্ল্যাঙ্কেট দিয়ে শুয়েছি। আমার এই ঠান্ডা লাগছে, এই মানে গরম লাগছে, এরকম কেন যে হচ্ছে, গাটা মানে কাটা দিয়ে ওঠে তখন ব্ল্যাঙ্কেটটা চেপে নেই, ঝেপে নেই আর কি। রাত্রেবেলা একটু ঘুমোতে পারিনি, শুধু এপাশ আর ওপাশ একবার কাঁথা গায়ে দিই, একবার ইয়ে করি। তো প্রেশার নাকি মাসুমের বাবা যেটা বললো যে প্রেশার মাঝে মাঝে মানে উঠে যায় আবার লো হয়ে যায়, তার জন্য নাকি এরকম হয়। আমার তো প্রেশার লোই থাকে। মানিককে দেখতে যাব বললাম, কিন্তু বাবা বলল কি যে বিকেলে যাই, কারণ আজকে গরম পড়েছে, সকালবেলা রোদ উঠে গেছে, কয়েকদিন পরে মানে প্রায় 10-12 দিন পরে আমাদের এদিকে গরম পড়েছে, মানে 10-12 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি ছিল। তো বাবা বলছে যে বিকেলবেলা যাবো, তো আমি বললাম ঠিক আছে বিকেলে তাহলে যাওয়া হবে। তো রান্নাবান্না করলাম ঠিকই, যাওয়া হলো না, পরে আবার রান্না করব। ওই যে মাছের ঝোল এখন রান্না করছি। সকালের সবজিটা দেখো পুরোটাই আছে, কেউ খায়নি, শুধু ও একটুখানি খেয়ে গিয়েছিল ওই যে টেস্ট করার জন্য। ভাত সব আছে, এগুলোই আমাদের হয়ে যাবে দুপুরবেলা। এখন এই যে মাছের ঝোলটা হয়ে গেলে বাবাকে খাইয়ে আসবো। তো বাবার জন্য এই যে এখানে বেড়ে নিলাম, বাবা ডিম পছন্দ করে না, তারপরেও নিলাম যদি খায় আর কি। তো বাবা ডিম খায়নি, শুধু মাছ দিয়েই খেয়েছে। এখানে ভাত বেড়ে নিয়েছি, থালা ঠালা সব কিছুই নিয়ে যাব, নিয়ে গিয়ে ওখানে বেড়ে দেবো, খাবে। গোসলু করছো? গোসলু 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 করছো? মাসুম গোসলু করছে, গোসলু মজা 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 ভালো করে মজা, ভালো করে মজা। আমি রান্না করলাম, রান্না বান্না কমপ্লিট হয়ে গেল, মাসুম এখানে গোসল করে এখন কি করছে মাসুম? দিস ফোন, পড়াশোনা দিস, পড়াশোনা নো নো দিস ফোন। তো বন্ধুরা দুপুরের খাওয়া দাওয়া হয়ে গেল, খাওয়া দাওয়ার পরে এখন এই যে আমরা রেডি হয়ে গেলাম, আমি রেডি হয়েছি, মাসুমকে রেডি করিয়ে দিয়েছি, মাসুম বাবাকে বলতে গেল যে আমরা রেডি হয়েছি, মানে বাবা যাবে আর কি আমাদের সঙ্গে আজকে মানিককে দেখতে। সকালে যাওয়ার কথা ছিল, সকালে যাওয়া হলো না বিভিন্ন কারণে, এখন আমরা রেডি হয়ে গেলাম, এখন যাব। মাসুমের প্যান্ট এগুলো সব খুলে খুলে এখানেই রেখে দিলাম, এসে এগুলো সব গোছাবো। শুধু খেলাম মানে বাসনগুলোও মাজিনি, নাহলে আবার বাবার ওইদিকে সমস্যা হয়ে যাবে, দেরি হলে নামাজ লেট হয়ে যাবে, তাড়াতাড়ি এই জন্য গিয়ে তাড়াতাড়ি চলে আসবো। বাড়ির সামনেই দেখো পাট জাক দিয়েছে, কয়েকদিন পর যা গন্ধ হবে না, একদম দারুণ। তো এই যে পাট সবাই কাটছে, তারপরে টেনে টেনে নিয়ে আসছে, ঘাড়ে করে এনে এখানেই জাক দিয়ে দিয়েছে, নদীতে নিয়ে গেলেও মানে অনেক ঝামেলা হয়। তো এরপরে দেখো চলে আসলাম আমরা হসপিটালে, এটা হচ্ছে সেই হাড়ভাঙার হসপিটাল যেটাকে সবাই বলে হাত ভাঙা পা ভাঙার হসপিটাল, মানে এর নামটা দেখো কত সুন্দর দেওয়া রয়েছে, গোপীনাথ আরোগ্য নিকেতন হাড়ভাঙা চিকিৎসা কেন্দ্র। কিন্তু কেউ একে এই নামে ডাকে না, সবাই বলে হাত ভাঙা পা ভাঙার হাসপাতাল। তো এখানে সবার হাত ভাঙা পা ভাঙা, মানে যত লোকজন আছে এগুলো, এটা নার্সিংহোম টাইপ, নার্সিংহোম টাইপের আর কি, মানে পেশেন্টরা ভর্তি থাকে যেখানে। তো কালকে আমি বলেছিলাম যে আমার বড় মাও এখানে ভর্তি আছে, এই যে বড় মা এখানে শুয়ে আছে, দেখো ওই পাশের পাটা দেখো তুলেছে, এই পাশের পাটা হচ্ছে ভেঙে গিয়েছে। তো এইভাবে দেখা হবে ভাবিনি, অনেকদিন আগে দেখা হয়েছিল আমার মায়ের মামার বাড়িতে, মনে আছে, আমাকে বলছে হ্যাঁ তোমার সাথে দেখা হয়েছিল, অনেক বয়স হয়ে গেছে, 100 পার মনে হয়। তো
তারপরেও সুস্থ আছে, ভালো আছে এটাই। আর এখানে নাকি মানে আমার বড় মাকে 2 মাস থাকতে হবে, 60 দিন ব্যান্ডেজ করবে পায়ের মধ্যে, একদম মানে কোমরের নিচে যে গিঁটটা থাকে না সেটা ভেঙে গেছে। এরপরে দেখো, এই দেখো আর একজন পা ভাঙা চলছে, মানে এরকম অনেকেই আছে, হাত ভাঙা, পা ভাঙা, কোমর ভাঙা, সব থেকে টাইম লাগে নাকি কোমর ভাঙায়। তো এই যে সোহেল গিয়েছে, বাবা, আমি, মাসুম, এখন আমরা চলে আসছি, ফিরে আসছি আর কি, বেশিক্ষণ লেট করিনি, বাবার নামাজের বেলা হয়ে যাচ্ছিল। আর আকাশটা আজকে দেখো একদম মানে পরিষ্কার, পুরো শরৎকালের আকাশের মতন মেঘ একটু একটু ঘুরে বেড়াচ্ছে আর কি, তুলোর মতন করে। আর এই যে আমি, এই যে মাসুম, এই বাবা, আর সোহেল আছে সামনে বসে, মাসুমকে মাঝখানে বসিয়ে নিয়েছে, ও সোহেলের সঙ্গে এই সাইডে বসেছিল। বললাম যে দরকার নেই বাবা, তুই এইখানে মাঝখানে আয়, ভয় লাগে, দুইজনেই দুষ্টু, এই সোহেলও দুষ্টু, মাসুমও দুষ্টু। তারপরে মাঝখানে বসিয়ে নিলাম। তো দেখে আমরা চলে আসছি, আর আটকে যাব এসে আমরা এই যে এইখানে ব্রিজের পাড়ে, এখানে এই যে ডাম্পার থেকে বালু নামাচ্ছে, আর এই গরমে এখানে অবস্থা পুরো খারাপ। মাসুম বলছে এখানে আর একটুখানি থাকলে আমি ডিম সেদ্ধ হয়ে যাব, মানে এত গরম লাগছিল। দেখো রোদের মধ্যে আমরা আছি, আর আজকে হঠাৎ করে গরমটা দিয়েছে, একদমই সহ্য হচ্ছে না, কেউই সহ্য করতে পারছে না, না আমরা পারছি না, বাবা তো পুরো ঘেমে ঝেমে একাকার, মানে পুরো আর কি পানি টপ টপ করে পড়ছে। দেখো কীভাবে ডাম্পার থেকে বালু নামাচ্ছে, সবই ঠিক ছিল, এই টোটোটা এসে করে দিল গন্ডগোল। দেখো দেখতেই পাচ্ছিলাম না এখন আর, মানে ক্যামেরাতেও ক্যাপচার হচ্ছিল না, আমরাও দেখতে পাচ্ছিলাম না কোথা থেকে এসে মাঝখানে ঢুকিয়ে দিল। তো এরপরে দেখো এই যে এই বালুই নামানো হয়েছে, তো এখানে যে দাঁড়িয়ে আছে, এ আমাদের বাড়ি করার সময়ও বালু দিয়েছিল, তাই আমাদের দেখে হাসছে। এরপর আমরা চলে আসলাম প্রায় বাড়ির কাছাকাছি, তো এখানে এসে দেখি যে ভোটের প্রচার হচ্ছে পুরো দমে, পঞ্চায়েত ভোট আমাদের এখানে 8 তারিখ, যার জন্য পুরো দমে প্রচার চলছে। এখন এই যে টোটো আমাদের দামিয়ে দিয়ে চলে গেল। আজকে এত গরম, আমরা এসেই শুয়ে পড়েছি, চা বানালাম বাবাকে, চা খাইয়ে আসলাম, খাইয়ে আসলাম মানে যাই গিয়ে চাটা যতক্ষণ খায় আমি দাঁড়িয়ে থাকি, তারপর কাপটা নিয়ে আসি, না হলে আর একবার যেতে হবে কাপ আইনে মাজার জন্য। এই যে এগুলো ওই বাড়িরই কাপ, আমি নিয়ে এসেছি, বারবার চা দিতে লাগে, দিয়ে আসলাম। আমি খাইনি, আমি খাবো, আমি না আগে জামাটা চেঞ্জ করি, কি গরম লাগতেছে। বন্ধুগণ, এই হলো আমার জন্য সারপ্রাইজ, এ নিয়ে এসেছে, বলছে তোর জন্য সারপ্রাইজ আছে। তো আমি বললাম কি সারপ্রাইজ, ঢেকি শাক আমার জন্য সারপ্রাইজ, আর আম, মামার বাড়ির ঢেকি শাক, মামার বাড়ির আম। তো মামার বাড়ি গিয়েছিল আমার এক বোন, সেখান থেকে নিয়ে এসেছে এই আমগুলো, এগুলো গাছের আম, পোকা আছে রে আমগুলো, পোকা নাই তাই নাকি, দেখো কি সুন্দর আমগুলো, বাবা খাবি, আমি একটা কেটে তোমাদের দেখাবো পোকা আছে কিনা। আর কি রে, ও আর কি আনছে ভিতরে, ও ভিতরে আরেকটা জিনিস আছে, লটকা খেয়ে লটকে যাবি, এগুলো গাছের লটকা, দেখো কি বড় বড় সাইজের বাবা, ইস মামার বাড়ির লটকা, মামার বাড়ির আম। ওই দেখো আরেকজন, দেখো ওর বাক্সের মধ্যে ঢুকাচ্ছে, বিক্রি করবে লটকা, নিয়ে যাবে আজকে বসিরডাঙ্গা বাজার নিয়ে যাও। হ্যাঁ আচ্ছা আচ্ছা, নিয়ে তো যাবো, ও মা খালি আছে না, ইয়া পোকা নেই, আর আমটা সত্যি অনেক টেস্টি ছিল। তো এই যে এটার একটুখানিটা পোকা না কিন্তু, এটা হয়তো পড়েছে যার জন্য কালো হয়ে গেছে। তো বন্ধুরা এখন আসলাম সন্ধ্যাবেলা রান্না করতে, আর একটুখানি পড়েছিলাম ঘুমিয়ে, আসলে সকাল থেকে একটু রেস্ট হয়নি, সেই সকাল মানে 6টার আগে উঠেছি, তারপর কোনো রেস্ট হয়নি, এই যে ঢেকি শাকগুলো বাছিনি, ঘুমিয়ে পড়েছিলাম, মোবাইল দেখতে দেখতে ওইদিকে ঘুমিয়ে পড়েছিলাম। আর এইদিকে দেখো ভাত আর ডাল বসিয়ে দিয়েছি, আর ঢেকি শাক ভাজা করবো রাতে। তো ঢেকি শাক দেখে মাসুমের বাবা বলছে ওকে রাতেই ঢেকি শাক খেতে হবে, মানে ভীষণই ওর ঢেকি শাক প্রিয়। আর মশা যে কামড়ালো না, বাসনও মাজিনি, এইমাত্র বাসন মেজে আসলাম, প্রচুর মশা কামড়েছে। আর মানিককে তো দেখতে গেলাম, তো বাচ্চাটার এমন অবস্থা মানে কি বলবো, ওখানে গিয়ে আর কিছুই ভালো লাগে না, মানে ওর পাশেই শুধু বসে থাকি। তো এখন মানে হাতটা পুরো ফুলে গিয়েছে, আর বাবাকে দেখে তো কান্নাকাটি, বাবাকে ছিল
মানে যেই যাচ্ছে তাকে দেখেই খালি কান্না করছে, যেই যাচ্ছে তাকে দেখেই কান্না করছে। তো কেউ সামনে গিয়ে যেই বলছে বাবা কেমন আছো, অমনি অনেক কেঁদে দিচ্ছে, এরকম অবস্থা। তো যাই হোক আগের থেকে একটু ভালো আছে। প্রথম দিন যে মানে পুরো একদম অস্থির ছিল যে ও থাকবে না কিছুতেই, কিন্তু এটা ও মানে হজম করে নিয়েছে যে ওকে কিছুদিন ওখানে থাকতে হবে, এটাই সব থেকে ভালো ব্যাপার আজকে মনে হলো। যেহেতু থাকতে হবে তো যদি ওটা মেনে নেয় যে এখানে আমাকে কিছুদিন থাকতে হবে তাহলে ভালো, আর যদি ও প্রত্যেক দিন ওরকম কান্নাকাটি করে বাড়ি যাবো বাড়ি যাবো তাহলে তো সেটা ভালো হবে না, তাই না? যাই হোক বাবাও দেখে কান্নাকাটি, মাসু আর মানিকও দেখে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তো দেখে চলে আসলাম বাড়িতে, তোমরা দেখলেই একটু রান্না বান্না করবো, আর বাবাকে রাতে হচ্ছে আমার বড় যার ঘরে খাবে রাতে রাতের বেলা। তো এই হলো আজকের দিন গেল। চলো তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করি, রান্না বান্না করি, করে আমার একটা ঘুম দেওয়ার প্রয়োজন। আগে রাতে রান্না করে খাওয়া দাওয়া করে একটু ঘুম দিয়ে দেবো, শরীরটা টানছে না। চলো আজকের মতন আসছি, দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, নিজেদের যত্ন নিও, নিজেদের বাচ্চাদের যত্ন নিও। আজকের মতন আসছি সবাইকে, আসসালামু আলাইকুম, শুভরাত্রি। ও হ্যাঁ, আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না, সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা।